نغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى وأعلام الهدى دارسه ومناهج الدين طامسه فصدع بالحق ونطق بالصدق ونصح للخلق وهدى إلى الرشد وأمر بالقصد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي আমরা প্রত্যেকে রব্বুল আলামিন হাকামুল হাকিমিনের অগণিত শুকর অন্তর থেকে আদায় করি। রব্বুল আলামিন হাকামুল হাকিমিন তৌফিক দেওয়ার উসিলে আজকে আমরা এই আমাদের আজিম শান মাহফিলের দ্বিতীয় তারিখের এই মুহূর্তে আমরা বিভিন্ন দূরদূরান্তের জায়গা থেকে একত্র হওয়ার আল্লাহ তৌফিক দিয়েছে, এই জন্য একত্র হতে পারছি কারণ আলহামদুলিল্লাহ। এই আমাদের সালানা ইজলাস বার্ষিক মাহফিল অথবা ইসলাহী মাহফিল যখনই যেটা হয়, এই সমস্ত মাহফিলের ভিতরে আসার সময়, প্রবেশ করার সময় আমরা কি নিয়ত করব, প্রত্যেকে এই নিয়ত করবেন যে মাওলায় পাক এই মাহফিলের যে সমস্ত আলোচনা হবে এই আলোচনার মাধ্যমে কালামুল্লাহ শরীফের থেকে, হাদিস পাকের থেকে, আল্লাহের কথা, আল্লাহ নবীর কথা, এই সমস্ত কথা শুনিয়া যেন মাওলায় পাক আমাদের জাহের বাতেন কলবের ইসলাহ করিয়া দেন, আমাদের নফস আম্মারাকে লাওয়ামা বানাইয়া যেন আল্লাহ তাআলা শানহু নফস মুতমাইন্না বানাইয়া দে। নফস মুতমাইন্না, নফস তিন প্রকার আমাদের প্রত্যেকের কাছে নফস আম্মারা আসে, আমাদের কাছে আসে নফস আম্মারা। এই নফস যেটা মাওলায় পাক আমাদের ভিতরে দিছে এটা আম্মারা অর্থ গুনার জন্য আমাদেরকে বেশি বেশি আদেশ দেয় নফস, এই গীবত করো, সাক্ষাৎ করো, জিনা করো, চুরি করো, যত রকমের গুণা দুনিয়াতে হইতে আসে এ সমস্ত গুণাগুলি করায় নফস আম্মারা আদেশ দিয়ে দিয়া করে। এই নফস আম্মারাকে দুরুস্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলমীর কালামুল্লাহ শরীফ নাজিল ফরমাইছেন তিরিশ পারা কোরআন, আল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি আম্বিয়া ইকরামকে নাজিল করছেন সর্বযুগে, ইমামুল আম্বিয়া সরকারে দু আলম জনাবে আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আখির জামান হুজুরকে আল্লাহ তাআলা শানহু এই ওহির মাধ্যমে আমাদের নফস আম্মারাকে দুরুস্ত করিয়া নফস মুতমাইন্না বানাবার জন্য হুজুরকে আল্লাহ পাঠাইছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন 124,000 আম্বিয়াদের সংখ্যা পরিমাণ, এই সাহাবায়ে কেরামের নফস প্রত্যেকের নফস ছিল তো আম্মারা, আল্লাহ তাআলা ওনার মুতমাইন্না করিয়া দুনিয়ার থেকে ওনাকে বেরেস্তের দিকে রওনা করাইয়া দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমরাও সেইভাবে আমাদের নফস আম্মারা গুনা যত আসে সেরে কুহ থেকে আরম্ভ করিয়া হারাম কবিরা গুনা সগিরা গুনা সব গুনা এই গুনা আদেশ কে করে নফসে আমাদের প্রত্যেকের নফস বেশি বেশি আমাদেরকে আদেশ করে গুনাহ কাজ করার জন্য, বুরা কাজ করার জন্য। এই নফসে আম্মারাকে দুরস্ত করতে হবে, এটাকে শুধরাইতে হবে, এটাকে দুরস্ত করার জন্য মামলায় পাক
কালামুল্লাহ শরীফ নাজিল করেছেন এবং ইসলাম ধর্মের ইবাদাত, মুআমালাত, মুআশারাত, আখলাক, আকায়েদ সবগুলি পুরোপুরি যখন নাকি আমরা এখতিয়ার করব, এটার মাধ্যমে আমাদের নফস আম্মারা প্রথম নফস লাউয়ামত হলো গুনার কাম করলে আমাদের মালামত করে এটা কেন করলেন। অনেক সময় আমাদের গুণা অনিচ্ছা হয়ে যায়, হট করে নফস কি বলে এই এই গুণা কেন করি, নিজেরা নিজে আবার আমরা মালামত করি, এটা নফস লাউয়ামত। অধিক সাধনা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইহ জগতে আসবাব রাখছেন, আল্লাহর খাস খাস বান্দাদেরকে রাখছেন, আউলিয়া কেরামকে রাখছেন, আম্বিয়াদের জামানত কেয়ামত পর্যন্ত আসবে না, আউলিয়া কেরামের মাধ্যমে, আউলিয়া কেরামের সোহবতের মাধ্যমে, আল্লাহ তাআলা শানু যিকিরের মাধ্যমে, আল্লাহ তাআলা শানুহু আমাদের নফস আম্মারাকে প্রথম বানাইবে লাউয়ামা। আল্লাহু আকবার। প্রথমে আমরা চেষ্টা করতে হবে এই প্রত্যেকের নফস আম্মারা যে আমার একটু কুকুর করায়, সেরেক করা, কবিরে গুণা, সবিরে গুণা করায়, এই নফস আম্মারাকে ইসলাম করার জন্য, দুরুস্ত করার জন্য চিন্তা কাজ করছি আমরা। এক নম্বর কাজ হলো আমি আগ্রহ বলছি দাওয়ামে জিক্রুল্লাহ, মাওলায় পাককে সবসময় স্মরণ করতে হবে, সবচেয়ে বড় ঔষধ মাওলায় পাকের জিকির, এর সাথে বড় কোনো ঔষধ নাই। এই নফসলা আমার বানাইয়া মোতমাইনা করি বেহেস্তি হওয়ার জন্য এক নম্বর চিকিৎসা হলো কি জিক্রুল্লাহ, মাওলায় পাকের আদেশ। এই জন্য বিভিন্ন আয়তে পুরুষকে মহিলাকে সবাইকে মাওলানা সাহেব প্রতি আদেশ হচ্ছে আল্লাহ আল্লাহ শানুর স্মরণ জিকির বেশি বেশি করে করো, যারা বেশি বেশি জিকিরুল্লাহ করবে তাই পুরুষ হোক তাই মহিলা হোক তাদের নফস আম্মারা লাউয়াম হবে, তারপরে মুতমাইন্ন হবে, তখন আল্লাহ সত্য হইতে আদেশ খবর আইব জান্নাতি। যখন নাকি নফস আম্মারা থেকে লাউয়ামা হইয়া মুতমাইন্না হয়ে গেছে, তো আল্লাহর সত্য তাকে আদেশ ইয়া তুহান নফসুল মুতমাইন্না, হে নফসুল মুতমাইন্না, যে নাকি আল্লাহ আল্লাহ শানুর জিকিরে শান্তি পায়, এবাদতে শান্তি পায়, আল্লাহ পাকের কথা শুনলেই শান্তি পায়, তার ভিতরে পয়দা হয়ে গেছে, আল্লাহ তাআলা শানুর নাম লইলেই তার মধ্যে শান্তি আসিয়া যায়, তা আল্লাহ সেই নফস, সে এখন আর সে নফস আম্মার আনো গুণার আদেশ করে না, এখন আর সে নফস লাউয়া মানো গুণা করে মালামত করে না, এখন নফস কি করে সবসময় মাওলায় ফাঁকের জিকির, তুই মাওলায় পাখের দিকে রুজু করো, আল্লাহ পাখের দিকে রুজু করো, আল্লাহর আদেশ। আল্লাহু আকবার। মৃত্যুর পরে কবরের ভিতরে মজালে হাসরে জান্নাতের আমার আগে ফুলখরাতের আগে আল্লাহ তালা শানহু এই নফসকে আদেশ দিবে, ইয়া তুহান নফসুল মুতমাইন্না, হে ওই নফস যে নাকি আল্লাহ ভক্তির দিকের শান্তি পাইছ, ইসলামের কোনো ভাষা পেয়েছ, আল্লাহর এবাদতে, আল্লাহর বন্দগীতে, নামাজে, রোজায়, হজে, জকাতে, জিকিরে, আজকারে, মাওলায় পাকে এবাদতে তুমি মুতমাইন হয়েছে, ইয়া তুহান নফসুল মুতমাইন্না, এখন মদানে হাসরে জান্নাতের আগে দিই তোমাকে বলা হচ্ছে এর যে ইলা রব্বিকে তুমি তোমার মাওলাই পাকের দিকে রুজু করো, এখন তোমাকে জাহান্নামে যাইতে হবে না, দুজগে যাইতে হবে না, আযাব ভোগ করতে হবে না, মাওলাই পাকের দিকে তুমি রুজু করো, এর যে ইলা রব্বিকে তুমি মাওলাই পাকের উপরে সন্তুষ্ট, মাওলাই পাক তোমার উপরে সন্তুষ্ট, রাজিয়া তাম মারজিয়া, আল্লাহ তুমি রাজিয়া আল্লাহ পাকের আগমন করে সন্তুষ্ট, আর মারজিয়া আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট, তোমার তোমার উপরে আল্লাহ সত্য রায় মাওলা তুমি পাইয়া গেছো, এখন
এখন তুমি রায় মহলা পেয়ে গেছ, এখন তোমার কি আদেশ দেওয়া হচ্ছে? পদফুলে ফির বাজি পদফুলে জান্নাতি, আমার বিশেষ বান্দা যারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আম্বিয়া আউলিয়া যে সমস্ত বান্দারে আল্লাহকে পুরস্কার দেন, আমার ওই চার প্রকারের বান্দা যারা আল্লাহ পক্ষ হইতে পুরস্কৃত তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। পাদুফুলি ফি ইবাদি, তারপরে পদফুলে জান্নাতি, আমার জান্নাত আমার বেহেশত অনন্ত অসীম কালের জন্য শান্তির জায়গা। এই দুনিয়ার থেকে কত কোটি কোটি বড় সেই জানছি শান্তির জায়গাতে তুমি প্রবেশ করে এল আল্লাহের পক্ষ হইতে। এই আদেশ নফসে এই মুতমাইনাকে মাওলায় পাক এই আদেশ দিবেন। আচ্ছা বলেন, আমরা মাওলায় পাকের পক্ষ হইতে এই আদেশ পাইতে সন্তুষ্ট আছে কি নাকি নাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তাহলে যদি নাকি আমরা মাওলায় ফাঁকের পক্ষ হইতে সম্বোধন পাইতে চাই, কে আমার নফসে মুতমাইন্না, এই কথা আল্লাহ বলবো আমাকে, উদ্ভুলি ফি ইবাদি, আমার খাজবন্দার ভিতরে প্রবেশ করো। খাজবন্দা কারা? নবীন সিদ্দিকিন সুহাদা সালেহীন, এদের মধ্যে প্রবেশ করো যারা পুরস্কৃত যারা মোনামালাইহীন। তারপরে কি হবে? পদফুলি জান্নাতি, তোমরা আমার জান্নাতে অনন্ত শীতকালে শান্তির জায়গায় স্বর্গে প্রবেশ করো। এই কথার আদেশ আমরা চাই কিনা? চাই। যদি কেকে চান আলহামদুলিল্লাহ সবাই চাই, মামলাই করে হাতগুলো কবুল করে নিয়ে আল্লাহ আপনারা যদি চাই তাহলে কি করতে হবে বাবারা? এখন প্রথমে আমরা আমাদের নকশা আম্মারাকে বানাইতে হবে উলামা। এই নকশা সবসময় আমাদের গুণা করাইতে চায়, এই নকশাকে আর লঘুমা বানাইয়া মুসমাইনা বানাইতে হইলে প্রথমে তিনটা কাজ করতে হবে। একখান দাওয়া আমি জিকিরুল্লাহ, হামেশা মাওলায় পাককে স্মরণ করতে হবে, আল্লাহ তাআলা শানুকে জিকির করতে হবে, আল্লাহু আকবার। দাওয়া আমি জিকিরুল্লাহ, উঠানে বসনে চলনে গমনে শয়নে সফনে খাওনে পিয়নে জীবনে মরণে সর্বাবস্থায় আমরা স্মরণ করবো তাকে, মাওলায় পাককে, আল্লাহ তাআলা শানুকে স্মরণ করি। উঠতে আমরা কি বলবো? সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। এরকম ভাবে যতগুলি কর্ম আমার জিন্দগিতে আসে প্রত্যেক কর্মের সঙ্গে কি আছে? আল্লাহ পক্ষ হইতে জিকির, আল্লাহ নবী জানাবরে বার্তা দিচ্ছেন। আমি বারবার এই কথাটা বলছি, আল্লাহ জাল্লা শাহানুকে রাজি করা আমার উদ্দেশ্য আদর্শ দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে থাকা আমাদের আদর্শ। হুজুরের আদর্শে আমার জীবন মরণ উঠন বসন চলন গমন খাওন ফিরন সবগুলি কার আদর্শে? আল্লাহ প্রিয় নবীর আদর্শে হইতে হবে, না আমেরিকার আদর্শে, না রাশিয়ার আদর্শে, না ব্রিটেনের আদর্শে, না লন্ডনের আদর্শে, না সিঙ্গাপুরের আদর্শে, কার আদর্শে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আমার জীবনের সমস্ত কর্ম হইতে হবে। এক নম্বর কাম, এই দাওয়ামে জিকিরুল্লাহর মাধ্যমে স্মরণ করা মাওলায় পাকেরে যে কোনো কাম করবো এই কাজটা আল্লাহ নবী কীভাবে করতে বলছে আল্লাহ জিকির করি সেই কাজটা আমরা করবি। আমার টয়লেটে যেতে আল্লাহ জিকির করতে হবে, মসজিদে যেতে আল্লাহ জিকির করতে হবে, সিঁড়ি সমাস করতে আল্লাহ জিকির করতে হবে, খেলাধুলা খাইতে আল্লাহ জিকির করতে হবে। যত কর্ম আমাদের আছে সমস্ত কর্মে এগুলো শিখতে হবে, জ্ঞান নিতে হবে। হযরত উলামায়ে কেরামের সঙ্গে তাআল্লুক কায়েম করিয়া ওনাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করিয়া এই দাওয়ামে জিকির এক নম্বর আমল, এটার দ্বারা নফসে আম্মারা লাউয়ামা হবে, লাউয়ামা মুতমাইন্ন হবে, মুতমাইন্ন হইয়া আল্লাহর পক্ষ দিয়ে আদিষ্ট হবে জান্নাতে অনন্ত কালের জন্য যাওয়ার জন্য আল্লাহকে আদেশ দিয়ে দিবেন। এই জন্য তা আমরা প্রত্যেকে প্রথম কাম কি করতে হবে? দাওয়ামে জিকির সবসময় মাওলায় পাককে স্মরণ করা, জমানেও আমলেও কর্মেও সর্বদিক দিয়া মাওলায় পাককে স্মরণ করে সমস্ত কাজকর্ম করি। এই কাজটা করতে মাওলা কীভাবে আদেশ দিচ্ছেন কীভাবে করতে হবে? জিন্দগির সমস্ত কাজ ঘুমের থেকে উঠতে আলহামদুলিল্লাহ আল্লাযী আহয়ানা বাদা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর, এটা ঘুমের থেকে উঠতে এটা মুখে দিয়ে এটা বাড়বে দাও আমি দেখলাম যে এটা সামিল। এখন ঘুম থেকে আসি, আল্লাহুম্মা বিসমিকা মুতাওয়াহিয়া বিসমিকা রাব্বি ওয়া জাতু জাম্মি আবে কার ফারহু। হ্যাঁ, এই জাতীয় আদিয়ায় মাসুরা ঘুম দেবার আগে পরে এবং ঘুমের থেকে উঠলে তাহলে
টলেরে যাচ্ছে, মুসরি যাচ্ছে, সব জায়গায় সফরে যাচ্ছে, হজরে যাচ্ছে, সব জায়গার ভিতরে মাওলায় পাকের শরণ দাওয়ানো জিক্রুল এক নম্বর। নফসা আম্মারাকে মুতমাইন্না বানাইতে হলে সবসময় মাওলায় পাকের শরণ ফিরতে হবে সর্বাবস্থায়, একটা কাম ফিরতে হবে। আমি রম্যকথা কেটে পারেন না, অসুস্থ আপনারা জানেন, সংসারে সংসারে কয়েকটা কথা আরোপ করতেছি স্মরণ রাখার জন্য, জিন্দগিতে আমল করার জন্য, মুখস্থ করার জন্য, আমরা গুনাগার বান্দারা আল্লাহর ওলি হওয়ার জন্য। আল্লাহর ওলির সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহ ওলি বানায় দেবো, তখন জান্নাতে এই আদেশ দিব নকশরে উদফুলিহি জান্নাতি, কথা আল্লাহ আদেশ দিব। এই যদি এক নম্বর কাম কি দাওয়া আমার জিক্রুল্লাহ, সবসময় আল্লাহ জাল্লা শানুকে আমরা স্মরণ করব। দুই নম্বর কাম সোহবতে আহলুল্লাহ, যারা আল্লাহ আল্লাহ হয়ে গেছে, খাস আল্লাহর বান্দা, আল্লাহর জিকির করতে করতে ইমান আমলের সাথে আকায়েদ এবাদাত মুআমালাত মুআশারাত আখলাক দুরুস্ত করিয়া মামলায় পাকের জিকির করিয়া যারা ওলি আল্লাহ হয়ে গেছে, আল্লাহর ওলি, তাদের সোহবত ইফতার করতে গো, সোহবতে আহলুল্লাহ দ্বিতীয় নম্বর কাম। তাদের লোকের সম্পর্ক স্থাপন করতে হবে, তাদের লোকের তাল্লুক কায়েম করতে হবে, প্রয়োজনে তাদের মুরিদ হইয়া যাবো, বায়াত হয়ে যাবো, তাদের হাতে মুরিদ হইয়া বায়াত হইয়া তাদের লোকের তাল্লুক কায়েম করিয়া তাদের হুকুমের অনুকরণে অনুসরণে নিজের জিন্দগির সমস্ত কর্ম করতে হবে। তা এইটা সোহবতে আহলুল্লাহ লাগবে। আপনারা জানেন কোনো ব্যক্তি আমার ইয়া হইতে হলে লোহারের কাছে দাম লাগবো, হ্যাঁ সুখা আমার মিষ্টি বানাইতে হইলে কলম করম লাগবো, মিষ্টি আমার লাগবে, তা আদর কান করম লাগবো, তো হিয়া ও সুখা মিষ্টি আমি দেবো, এরকম আমি সুখা আমি খর আমি গুণাগার, আমার আল্লাহ ওয়ালা যারা আহলুল্লাহ যারা আল্লাহ ওয়ালা আল্লাহ প্রিয় বলি তাদের লোকের তাল্লুক কায়েম করলে তা আমি আমার কি করলাম, আমি আমাকে আহলুল্লাহর সঙ্গে কি করলাম, কলম করলাম, কলম করার পরে ওনার কলমের থেকে আমার মধ্যে ফুলিল বারাকাত আসিয়া আমি গুনাহের বন্যা শেষ পর্যন্ত বেলা আসার মধ্যে আল্লাহ আমার দাখিল করিয়া দিব। সেই জন্য দুই নম্বর কামবতিয়া সোহবতে আহলুল্লাহ, সোহবত ছাড়া কোনো ব্যক্তি হাজরাতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, আপনারা যে এখানে আছেন আলহামদুলিল্লাহ, এখানে আল্লাহওয়ালারা আশেপাশে বসিয়ে আছে, ওনাদের সোহবতে কীর্তন করতেছে, পুরা জিন্দগিতে চেষ্টা করতে গো যারা আহমদুল্লাহ তাদের সোহবতে কীর্তন দৈনিক বা মাসে সাপ্তাহিক একটু বসে সোহবতে বসার চেষ্টা করতে গো, তাদের সোহবতের থেকে আমার কলমের ভিতরে নূরের লাইট পয়দা হয়ে যাবে, তখন আমার কলমের থেকে ওই নফসে আমারা লাউ আমার হইয়া মুসমাইন হয়ে যাব। তো এই জন্য বাবারা দুই নম্বর কাম কি সোহবতে আহলুল্লাহ, আহলুল্লাহ সঙ্গে তাল্লুক, সোহবত বয়া তাদের সাথে তাল্লুক হইয়া আমরা সোহবত ইফতার করতে গো। এই তারপরে তিন নম্বর কাম আহা মামলায় পাক আমাদেরকে আদর্শ দিচ্ছেন কি জানাবে আমাদের মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদেশ করতে আসেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে আমার প্রিয় নবী আপনি বলিয়া দেন, সমস্ত উম্মতকে বলিয়া দেন, যদি তোমরা আল্লাহ পাককে মহব্বত করো ভালোবাসো তো কি করো আল্লাহর মহব্বতের প্রমাণ কি হবে, ফাত্তাবিউনি আমারও কি করো অনুকরণ করো অনুসরণ করো। তো হুজুর আমাদের কি আদর্শ, হুজুর অনুকরণে জিন্দগির সমস্ত কর্ম করলে তো ইহদুল কুমুল্লাহ আল্লাহ আমার মহব্বত করবে, যেখানে আল্লাহ মহব্বত করে গিয়ে কি আল্লাহর ওলি, আল্লাহর ওলি যারা আল্লাহ মহব্বত করে এবং সে আল্লাহরে কি করে মহব্বত করে, তো আল্লাহর মহব্বত করতে হবে এবং আল্লাহ আমার কি করবো মহব্বত, কখন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমারে মাওলায়ে পাক কি করবে মহব্বত করবে, আর তোমার যদি আল্লাহ মহব্বত করে তুমি কি হয়ে গেলা আল্লাহর ওলি হয়ে গেলা, আর আল্লাহর ওলি হয়ে গেলে ওই ও তোর নফস কি হয়ে গেল মুতমাইন্ন হয়ে গেল, তোমার হাদিস দিব ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকে রাযিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই যে বাবারা সর্বশেষ কথা এটা বলতেছি, আমরা আজকের মাহফিল থেকে ন কেবল আজকের মাহফিল থেকে যাচ্ছে এই কথা অন্তরে নিয়ে যায়, পুরা জিন্দগি যদি আল্লাহ পাক আমাকে এক বছর রাখে, দশ বছর রাখে, বিশ বছর রাখে, এক সেকেন্ড রাখে, আমি এই সময়টা বাকি জিন্দগিটা কাটাইবো
আল্লাহর প্রিয় নবীকে আদর্শ বানাইয়া হুজুর আদর্শে আমি আমার পুরো জিন্দগি কাটাইবো, এই কথা নিয়ত করি আমরা সবাই এখান থেকে যাইতে হবে ইনশাআল্লাহ তাআলা। এই জন্য ইত্তিবাই সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, ও না পৌঁছে কার কবি, ওই ব্যক্তি কখনো পৌঁছতে পৌঁছতে পারবে না। আল্লাহু আকবার, ও না পৌঁছে কার গা কবি আল্লাহ তাকে রায় সুন্নত পর না হো জিসকা কদম, ও না পৌঁছে গা কবি আল্লাহ তক রায় সুন্নত পর না হো জিসকা কদম, ও ব্যক্তি কখনো আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না, আল্লাহর ওলি হইতে পারবে না, আল্লাহ তারে মহব্বত করবে না। কোন ব্যক্তি রাহে সুন্নত পর না হো জিসকা কদম, যার কদম নাকি আল্লাহ নবীর তরিকার উপরে হবে না, পুরা জিন্দেগি মৃত্যু পর্যন্ত নবীর তরিকার উপরে আমার কদম হইতে হবে। নকশে কদম নবীকে হ্যাঁ জান্নাত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হ্যাঁ সুন্নত কে রাস্তে, আল্লাহ প্রিয় নবীর নকশে কদম কদমে কদমে জিন্দেগি গুজারা, কিভাবে হুজুরে কাজটা করছেন, কিভাবে ব্যবসা করছেন, চাকরি করছেন, কিভাবে হুজুরে চাষবাস করাবার করাইছেন, কিভাবে হুজুরে খানা খাইছেন, বিভিষাতে মেলামেশা করছেন, সমস্ত কাজ ধর্ম এই নকশে কদম নবীকে হ্যাঁ জান্নাত কে রাস্তে আল্লাহ হোসে মিলাতে হ্যাঁ সুন্নত কে রাস্তে। বর সুন্নত নবী কি করে পায়রবি অম্মাত তুফাস নকল যায়গা ফির উসকা সফিনা, অম্মাত জো ফিদা নকশে কফে পায়ে নবী হো হুজুর কদম আজ বি আলম কা খজিনা। যদি আমরা আজকে থেকে প্রত্যেকে নিয়ত করি, চেষ্টা করি, এটা করি, আমাদের বাকি জিন্দগি মৃত্যু পর্যন্ত আমরা আল্লাহ প্রিয় নবীর অনুকরণে কাটাবো ইনশাআল্লাহ তাআলা। এই নিয়ত অনুকরণ অনুসরণ।